হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সলিউশন বাংলা ইউটিউব চ্যানেলে। আমি সায়েম, আজকে আপনাদের সাথে আছি লন্ডন থেকে। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউরোপের সেনজিন কান্ট্রিতে কীভাবে অল্প টাকায় প্রবেশ করা যায় অ্যান্ডোরার মাধ্যমে, এবং অ্যান্ডোরাতে কীভাবে খুব সহজে ওয়ার্ক পারমিট পাওয়া যায় এবং ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করা যায়, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করছি পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি চাপতে কখনোই ভুলবেন না। ভিউয়ার্স, ইন্টোর পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ডোরার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করার জন্য। আপনারা এই মুহূর্তে যারা অ্যান্ডোরাতে যেতে চান, অল্প করেছি সেখানে যেতে পারবেন। সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে দুটি দেশের সহযোগিতা নিতে হবে, হচ্ছে স্পেন আর একটি হচ্ছে ফ্রান্স। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারা স্পেনকে, এবং স্পেনের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে স্প্যানিশ, সেটি মূলত অ্যান্ডোরাতে প্রচলিত রয়েছে। তাই আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনারা স্পেনের সবচেয়ে বেশি সহযোগিতা নেবেন, স্পেনের ইমিগ্রেশন আপনারা ব্যবহার করবেন। সেখানে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদেরকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কীভাবে ওয়ার্ক পারমিট পাবেন, সেটি এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে অ্যান্ডোরার বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। সেখানে কী কী কাজ পাবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। অ্যান্ডোরাতে 5 মিটার প্লাম্বিং কাজ রয়েছে, সেখানে আপনারা অনায়াসে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে সে দেশের ডেরি ফার্ম রয়েছে, সেই ফার্মে আপনারা যেতে পারবেন। তৃতীয়ত হচ্ছে সিজনাল নন সিজনাল ভিসা রয়েছে, সেখানে আপনারা যেতে পারবেন। চতুর্থত হচ্ছে ট্যুরিজম সেক্টরে, সেখানে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে 4টি সেক্টর, এই 4টি সেক্টরে আপনারা অ্যান্ডোরাতে যেতে পারবেন। সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে স্পেন অথবা ফ্রান্সের ইমিগ্রেশন ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই জানেন যে অ্যান্ডোরাতে মূলত স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ চলে, তাই স্পেনের ইমিগ্রেশন ব্যবহার করাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। সেখানে আপনারা কীভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন, সেখানে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য আপনাদেরকে অ্যান্ডোরার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, অ্যান্ডোরাতে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেটির হেড অফিস হচ্ছে স্পেনে। তাই অনেকেই যখন যোগাযোগ করবেন তখন দেখবেন তাদের লোকেশনটি স্পেন দেখায়। এতে আপনাদের মন ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা তাদের সাথে মেইল করবেন এবং বলবেন আপনারা অ্যান্ডোরাতে যাবেন এই কাজের জন্য, আপনার যে কাজের জন্য যাবেন সে কাজের পূর্ণাঙ্গ দক্ষতা রয়েছে সেটি তাদেরকে জানাতে হবে। সেটি জানানোর জন্য ওয়েবসাইটে ঢুকবেন এবং তাদের ইমেইল পাবেন। ইমেইলে গিয়ে আপনি আপনার একটি সিভি তৈরি করবেন এবং সেই সিভিটি সেখানে থ্রো করবেন। আপনার কাজের যে দক্ষতা রয়েছে সেটির রেফারে যদি কোনো ধরনের সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি আপনার সেখানে থ্রো করবেন, অথবা আপনি যে কাজ জানেন সেই কাজের যদি সার্টিফিকেট না থাকে তাহলে সেই কাজের উপরে আপনি 3 থেকে 4 মিনিটের একটি ভিডিও ক্লিপ করে তাদেরকে সেটি ইমেলের মাধ্যমে সেন্ড করবেন। সেন্ড করার পরে যদি মনে হয় যে আপনাকে তারা নিবে, তাহলে অবশ্যই তারা আপনাকে মেইলের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য এবং আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, এবং যদি তাদের পছন্দ হয়ে যায় আপনাকে তখন তারা আপনাকে একটি ওয়ার্ক পারমিট থ্রো করবে। এই ওয়ার্ক পারমিট দিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনারা স্পেনের যে ইমিগ্রেশন রয়েছে সেটি ব্যবহার করবেন, কারণ সেই দেশে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি চলে। আপনারা চাইলে ফ্রান্সের ইমিগ্রেশনও ব্যবহার করতে পারবেন, সেই জন্য আপনাকে ইংলিশ অথবা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। আমি আপনাদেরকে যে পরামর্শটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা স্পেনের যে ইমিগ্রেশন রয়েছে সেটি ব্যবহার করবেন। সেটি ইন্ডিয়াতে আছে, সেখানে গিয়ে আপনার কাগজপত্রগুলো সাবমিট করবেন। সেখানে আপনারা যখন অ্যান্ডোরার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তখন মূলত আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। সেটি অবশ্যই আপনারা স্পেনের যে ইমিগ্রেশন রয়েছে সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনের একটি ফর্ম পূরণ করতে হবে। সেটি যদি বিএসএফ গ্লোবালের মাধ্যমে জমা দেন তাহলে তারাই সেই ফর্মটি পূরণ করে দেবে, সেখানে আপনার স্পেশালভাবে পূরণ করতে হবে না। তবে আপনাকে সেখানে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আপনাকে যে পারমিটটি দেওয়া হয়েছে সেই পারমিটটি নিয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট, পাসপোর্টের অবশ্যই ভ্যালিড 6 মাসের উপরে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার 6 থেকে 12 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে যাবেন। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যাবেন। যদি সেটি না থাকে তাহলে আপনি যে ভিডিও ক্লিপটি আছে সেই ভিডিও ক্লিপটির কথা তাদেরকে বলবেন। যদি তারা সেই ভিডিও ক্লিপটি নিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই আপনি সেটি দিবেন। দিয়ে আসার পরে 15 থেকে 20 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা আপনাকে একটি মেইল করবে। সেই মেইলে যদি কোনো ধরনের কাগজপত্র মিচিং হয়ে থাকে বা আপনাকে যদি আর কোনো ধরনের কাগজ দিতে হয় তাহলে তারা সেটি মেইলের মাধ্যমে জানাবে। আর যদি কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন না হয়, 30 থেকে
35 বা 40 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসাটি হয়েছে কিনা তারা সেটি মেইলের মাধ্যমে অথবা আপনার ফোনের মাধ্যমে সেটি তারা জানিয়ে দিবে তখন আপনি গিয়ে আপনার ভিসাটি সংগ্রহ করবেন সেখানে কোনো ধরনের ইন্টারভিউ নেওয়া হবে না আপনি কেন যাবেন কি কারণে যাবেন সেই ধরনের কোনো প্রশ্ন করবে না তবে বেসিক কিছু প্রশ্ন করবে সেটি হচ্ছে আপনার বয়স কত আপনার নাম কি আপনার পিতার নাম কি এগুলো তারা একটু জানতে চাইবে জানাট এই হচ্ছে মূলত ইন্টারভিউ এছাড়া অন্য কোনো ইন্টারভিউ তারা নেবে না তবে কোম্পানি আপনাকে আগে থেকে অনেক প্রশ্ন করবে আপনি সে কাজ জানেন কি না সে কাজের ভিডিও নিতে চাইবে সে কাজের পূর্ণাঙ্গ দক্ষতা জানতে চাইবে তারপরেই মূলত তারা আপনাকে ওয়ার্ক পারমিটটি দিবে এতে তারা আর পুনরায় আপনার কাছ থেকে কোনো ধরনের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে না ইমিগ্রেশন আপনার কাছে কোনো ধরনের ইন্টারভিউ নেবে না এখন কথা হচ্ছে সেখানে যাওয়ার জন্য আপনার কত টাকা খরচ হবে সেখানে মূলত আপনারা মাত্র 1.5 লাখ টাকা যেতে পারবেন 1.5 লাখ টাকার মধ্যে যে খরচগুলো রয়েছে এক নম্বর হচ্ছে আপনি যখন ইমিগ্রেশনে জমা দেবেন ইমিগ্রেশনের যে ফি রয়েছে সেটি আপনাকে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য একটা ফি থাকে সে ফিটা দিতে হবে কোনো কোনো কোম্পানি একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে স্পন্সর করবে কোনো কোনো কোম্পানি সেটার একটি সার্ভিস চার্জ নেবে সেই সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে আর তৃতীয়ত হচ্ছে আপনার বিমানের টিকিট করে মূলত সেখানে যেতে হবে কোনো কোনো কোম্পানি আবার বিমানের টিকিটও স্পন্সর করে তো সেক্ষেত্রে হয়তো বা আরও কম টাকাও আপনার লাগতে পারে তৃতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে আপনারা অ্যান্ডোরা ব্যবহার করে কীভাবে মূলত স্পেন অথবা ফ্রান্সে প্রবেশ করবেন প্রথমে আপনারা অ্যান্ডোরাতে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন এবং সেখানে 6 থেকে 7-8-9 মাস 1 বছরের মতো কাজ করবেন কাজ করার পরে যদি মনে করেন যে আপনাকে সেখানে ভালো লাগে না আপনি অন্য একটি কান্ট্রিতে মুভ করতে চান সেনজিনে গিয়ে আজীবনের জন্য সেখানে নাগরিকত্ব পেতে চান তাহলে আপনারা অনায়াসে স্পেন যেতে পারবেন তাদের যে সামার সিজন রয়েছে সেখানে আপনি বিভিন্ন দেশে ভিজিট করার একটি চান্স আপনাকে দেবে তখন সেই চান্স নিয়েই মূলত আপনারা স্পেন অথবা ফ্রান্সের মতো দেশে চলে আসবেন এবং সেখানে গিয়ে আপনারা লিগেল হতে পারবেন কিংবা পর্তুগালের মতো দেশে গিয়েও আপনারা লিগেল হতে পারবেন এই হচ্ছে মূলত প্রসেস আপনারা এগুলো ব্যবহার করে অনায়াসে সেখানে যেতে পারবেন যদি আপনাদের এই বিষয় নিয়ে আরও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব দ্রুত গতিতেই আর যদি অন্যান্য কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর রিসেন্টলি আপনাদের মাঝে গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কীভাবে যেতে পারেন কীভাবে অ্যাপ্লাই করতে পারেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু